নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দশভূজা নন সোমরা বাজারে সেন পরিবারে ত্রিভুজা রূপে পূজিত হন দেবী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব মহাদেব দিলেন শুল বিষ্ণু দিলেন চক্র বরুণ দিলে শঙ্খ অগ্নি দিলেন শক্তি বায়ু দিলেন ধনু এবং বানপূর্ণ তুনির ইন্দ্র দিলেন বজ্র এভাবেই দশ হাতে নানা অস্ত্রে সজ্জিত হয়ে মহিষাসুর বধ করেছিলেন দেবী দুর্গা তিনি সাধারণত দশভুজের রূপেই পরিকল্পিত তবে পুরাণে তার অষ্টভুজ এবং অষ্টাভুজ রূপেও কল্পনা করা হয়েছে শাস্ত্রকারদের অনেকে তার কুড়িটি হাতের কথাও বলে থাকেন আবার এই বাংলাতেই ভিন্ন ভিন্ন রূপে পূজিতা হয়ে আসেন মা দুর্গা হুগলি জেলার বলাগড় ব্লকের সোমরা বাজারের সেন পরিবারের দেবী পূজিতা হন ত্রিভুজা রূপে বছর দুশো উনষাট বছর পূর্ণ করল সেন পরিবার বাংলা তো বটেই দিল্লির ইতিহাসেও নানান উত্থান পতনের চিহ্ন বয়ে নিয়ে চলেছে এই সেন পরিবার পরিবারের সদস্যরা জানান সতেরোশো সালে তাদের পুরোপুরুষ রায় রায়ান রাজা রামচন্দ্র সেনের হাত ধরেই এই পুজো শুরু হয়েছিল সেই থেকেই চলে আসছে পুজো কিন্তু এইবারই দেবী ত্রিভূজা রূপে পূজিত হন কেন তার কথায় তিনি জানলেন এই রূপ আসলে স্বপ্নাদিষ্ট স্বপ্নে এই অবয়বই দেবীকে পূজা করার নির্দেশ পেয়েছিলেন রামচন্দ্র সেন তবে পুজো যাতে নিখুঁত হয় সেই জন্য প্রথম থেকেই দেবীর দুই কাঁধেই আরো ছোট 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 সাতটি হাত থাকে সেগুলো অবশ্য প্রকাশে নয় তাদের দেবী দুটি দক্ষিণ ও দক্ষিণ ও অর্থাৎ ডান হাত আর একটি বাম হাত সমবেতভাবে দেবী দশ তবে দৃশ্যত তো তার তিনটি হাত রয়েছে দেবীর উত্তরিত দক্ষিণ হস্তে একটি খড়্গ দ্বিতীয় হস্তে থাকে শুল বাম হস্তে দেবীর দেবী অসুরের কেশ ও নাগপাশ ধারণ করেছেন আড়াইশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো এর এর পড়তে পড়তে জড়িয়ে রয়েছে ইতিহাসের কথা নানান উত্থান পথনের গাথা এক সময় সেন পরিবারের মূল নিবাস ছিল কৃষ্ণনগরে সেখানে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন রামচন্দ্র রায়ের বাবা কৃষ্ণরাম রায় রঞ্জন কুমার সেনের কথায়। রাজনৈতিক কৃষ্ণনগর ত্যাগ করতে হয়েছিল কৃষ্ণরামকে আর সেই অস্থির সময়ে বেরিয়ে পড়েন কৃষ্ণরামের পুত্র রামচন্দ্র দিল্লির দরবারে পৌঁছন তিনি নিজের পাণ্ডিত্য ও বুদ্ধি বলে তৎকালীন মোগল সম্রাটের নজর কাড়েন রামচন্দ্র সতেরোশো তেতাল্লিশ সালে তিনি রায় রায়ান উপাধিও পান ওয়ারেন হেস্টিংসের নির্দেশে বাংলা বিহার ও উড়িষ্যার নিযুক্ত হন তিনি সেই সময় থেকেই বলাগড়ের পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন তিনি ইতিহাসে সুদিন যেমন দেখেছেন সেন পরিবার তেমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাদের রঞ্জন কুমার সেনের দাবি রামচন্দ্র প্রতিষ্ঠিত দুর্গা মন্দির আদতে ছিল কাষ্ঠ নির্মিত কিন্তু কোনো এক বিজয় দশমীতে বাড়ির সকলে যখন প্রতিমা নিরঞ্জনে ব্যস্ত তখন সেই নির্মিত মন্দির ধ্বংস করে দেয় কিছু হামলাকারীরা কারা হামলা চালিয়েছিলেন সেই দিন রঞ্জনবাবুর মতে কেউ বলেন সেই দিন হামলাকারীরা বর্গী আবার কেউ বলেন ইংরেজদের মদতপুষ্ট দুষ্কৃতী বিজয় দশমীর বিষাদ সুর বাজে সেন পরিবারে মা পাড়ি দেবেন কৈলাসে তার বিসর্জনের সকরুণ রাগেও বাজে আগমনী সুর সেন পরিবারের প্রথা দুটি বড় বাসে দোলনা তৈরি করে তাতে চড়িয়ে দেবীর প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সেই বাস থেকেই জন্মাষ্টমী তিথিতে প্রতিমার কাঠামো পুজো করেন সেন পরিবারের পুরোহিত নতুনের সঙ্গে আবহাওয়ান কালের মালা গেথে ফের শুরু হয় প্রতিমার ঘর স্থাপনের প্রস্তুতি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ